টোকিও অলিম্পিকে সাতটি পদক এসেছিল ভারতের ঝুলিতে প্যারিস অলিম্পিকে তার বেশি পদক পাওয়ার আশায় ছিল ভারতবাসী কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক ফারাক যাদের থেকে পদকের আশা প্রত্যাশা ছিল তারা অনেকেই হতাশ করেছেন শেষ ভরসার নাম ছিল সেই নীরজ চোপড়া সোনার ছেলে নীরজ পদক নিয়ে এলো কিন্তু সোনা নয় এবার রূপো নিয়ে ঘরে ফিরেছেন তিনি তাতে ইতিহাস করলেন নীরজ হেরে গেলেন পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে বেশ কয়েক বছর ধরে নীরজ এবং আরশাদ বিভিন্ন প্রতিযোগিতা তারকা অনেক জানিয়েছেন তার বন্ধু সেই বন্ধুর কাছে হারতে হল নীরজকে তার পরে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকে রিপোর্ট ওঙ্কার বাংলা